हेलो हेलो আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ক্রিনে কি পাওয়ার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত 30 জন পার্টিসিপেট করছে, আর কিছুক্ষণ দেখি আমরা, তারপরে শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি এখন। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে যে পর্যন্ত আমরা শেষ করছিলাম, তার মধ্যে লাস্ট হচ্ছে যে লিনিয়ার রেগুলেটরে আমরা শেষ করছিলাম। তার পরবর্তী যে
টপিক সেটা হচ্ছে যে ডিসি টু ডিসি কনভার্টারের হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার কনভার্সন। এখন ডিসি টু ডিসি কনভার্টারের যে পাওয়ার কনভার্সন, সেই পাওয়ার কনভার্সনে আমাদের যে রেগুলেটর গুলা ইউজ হয় সেই রেগুলেটর গুলাকে সুইচিং রেগুলেটর বলে। এই রেগুলেটর গুলার মধ্যে লিনিয়ার পাওয়ার রেগুলেটর, যেগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে একটা বিজিটি অথবা একটা মসফেট থাকে, তার সাথে একটা লোড কানেক্টেড থাকে, এবং এই বিজিটি এবং মসফেটটাকে তার অ্যাক্টিভ রিজিয়নে সুইচ অন অফ করে আমরা আউটপুটের পাওয়ারকে রেগুলেট করতে পারি। এখন এই পাওয়ার, এই সুইচ অন অফটা কত সময় ধরে সুইচ অন থাকবে এবং কত সময় ধরে সুইচ অফ থাকবে তার উপর নির্ভর করে আউটপুটের ভোল্টেজটাকে পরিবর্তন করা যায়। তো লিনিয়ার পাওয়ার রেগুলেটর যেগুলো আছে সেগুলো ভোল্টেজ ডিভাইডার রুল রুলে কাজ করে। এ কারণে যেই আউটপুট ভোল্টেজটা পাওয়া যায় সেটা সাধারণত সবসময় লিনিয়ার পাওয়ার রেগুলেটরের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজের পাওয়ার কম হয়, এবং এগুলা যখন পাওয়ার লেভেল খুব লো, পাওয়ার কনভার্সন দরকার হয়, তখন লিনিয়ার রেগুলেটর গুলো ইউজ হয়। কিন্তু যদি আমাদের হাই পাওয়ার কনভার্সনের দরকার হয় ডিসি টু ডিসি, হাই ডিসি ভোল্টেজ থেকে লো ডিসি ভোল্টেজ কিংবা লো ডিসি ভোল্টেজ থেকে হাই ডিসি ভোল্টেজ, কিন্তু ওভারঅল পাওয়ারটা বেশি আমার সার্কিটের, তখন আমাদেরকে সুইচিং রেগুলেটরে যাইতে হবে। সুইচিং রেগুলেটর কি? সুইচিং রেগুলেটর হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা সুইচকে সিম্পলি অন বা অফ করব খুব হাই ফ্রিকোয়েন্সিতে। তো এগুলো অ্যাক্টিভ রিজিওনে কাজ করবে না, এগুলো হয় কাট অফ রিজিওনে কাজ করবে, না হলে স্যাচুরেশনে চলে যাবে। যখন সুইচ অফ থাকবে তখন আমার সুইচটা কাজ করবে হচ্ছে কাট অফ রিজিওনে। কাট অফ রিজিওনে কাজ করলে সেটার অ্যাক্রসে ভোল্টেজ যাই আসুক, কারেন্ট কাট অফে সবসময় জিরো থাকবে। অন্যদিকে যদি এরকম হয় যে সেটা স্যাচুরেশনে কাজ করতেছে, তাহলে সেটার ভিতর দিয়ে সেটা অলমোস্ট শর্ট সার্কিটের মতো কাজ করবে। অর্থাৎ একটা সুইচের যে ক্যারেক্টারিস্টিক, সুইচ অফ থাকলে সেটার অ্যাক্রসে কারেন্ট জিরো, আর সুইচ অন থাকলে সেটার ভিতর দিয়ে সেটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো। এখন এই সুইচিং রেগুলেটর যেগুলো, সেই সুইচিং রেগুলেটর গুলার কিছু সুবিধা আছে। তার মধ্যে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে যে এটা পাওয়ার লস হচ্ছে যে খুব কম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এটা এনার্জি কনভার্সন যে এফিসিয়েন্সি, অর্থাৎ সুইচের অ্যাক্রসে লসটা অনেক কম হওয়ার কারণে এফিসিয়েন্সি অনেক বেশি। সুইচিং রেগুলেটর গুলার সুবিধা হচ্ছে এটা। হাই ফ্রিকোয়েন্সি ডিসি টু ডিসি কনভার্সন, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সুইচিং রেগুলেটর যাদেরকে বলতেছি, তাদের বেশ কিছু কাজ আছে। যে ফাংশন গুলাতে এরা ইউজ হয় কিংবা যে ক্ষেত্রগুলোতে এরা ইউজ হয় সেটা হচ্ছে যে আনরেগুলেটেড ডিসি ইনপুট, সেটাকে যদি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এই ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের লোড ভ্যারি হইতে পারে এবং লাইনের যে সাপ্লাই সেই সাপ্লাইটা ভ্যারি হইতে পারে। এই দুই ক্ষেত্রেই যদি আউটপুটকে ফিক্স রাখতে হয় তাহলে আমাকে ডিসি টু ডিসি কনভার্টার, হাই ফ্রিকোয়েন্সি ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করতে হবে। তৃতীয় যেটা সেটা হচ্ছে যে ডিসি আউটপুট পিওরলি আসলে ডিসি থাকে না, এটার মধ্যে কিছু এসি কম্পোনেন্ট থাকে। এসি কম্পোনেন্টকে একটা নির্দিষ্ট লেভেলে রিডিউস করার জন্য আমাদের হাই ফ্রিকোয়েন্সি ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করতে হবে। আর একটা কারণ হচ্ছে যে যদি ইনপুটের সাথে আউটপুটকে আইসোলেট করতে হয়, এই আইসোলেশনের জন্য ডিসি টু ডিসি কনভার্টার হেল্প করতে পারে। আইসোলেশনটা সব সময় লাগে না, কখনো কখনো আইসোলেশন ইউজ হয় এবং সব কনভার্টার আইসোলেশনে আইসোলেট করতে পারে না। আর হচ্ছে যে যদি ইনপুট সোর্সে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে আউটপুট সিস্টেমকে সেই ইন্টারফিয়ারেন্স থেকে বাঁচানোর জন্য ডিসি টু ডিসি কনভার্টার হেল্প করতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে
এবার হচ্ছে যে ডিসি টু ডিসি কনভার্টার টপোলজি, আমরা চাচ্ছি ইনপুট ডিসি থাকুক আউটপুট ডিসি থাকুক, এজন্য এই কনভার্টার বিভিন্ন রকম কনভার্টার মডেল ইউজ করা হয়। এই ডিসি টু ডিসি কনভার্টার মডেল গুলোর মধ্যে ডিসি টু ডিসি কনভার্টার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিসি চপার। তো অনেক সময় তোমরা দেখবা চপার ওয়ার্ডটা ইউজ হয়েছে, অনেক সময় হাই ফ্রিকোয়েন্সি সুইচিং রেগুলেটর ইউজ হয়েছে, অনেক সময় শুধু কনভার্টার ইউজ হয়েছে। সব ক্ষেত্রেই যখন এই চ্যাপ্টারে যে কোনো ওয়ার্ড ইউজ হোক, বুঝে নিতে হবে যে এখানে আসলে ডিসি টু ডিসি পাওয়ার কনভার্সন ঘটতেছে। আচ্ছা, এখন আউটপুট ভোল্টেজ কে কন্ট্রোল করার জন্য যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে সুইচের অন অফ টাইম কে চেঞ্জ করতে হবে। এই অন অফ টাইম চেঞ্জ করার জন্য যেই টার্মটা আমরা ইউজ করছিলাম, তোমাদের কারো মনে আছে নাকি? অন অফ এর টি অন ডিভাইডেড বাই টি, এটাকে আমরা কি বলি? ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল যে রেশিওটা আছে, এই ডিউটি সাইকেলের রেশিওটাকে চেঞ্জ করতে হয়। এই ডিউটি সাইকেলটাকে চেঞ্জ করার মাধ্যমে আমাদেরকে পাওয়ার কনভার্সন অ্যাচিভ করতে হবে। এই ডিউটি সাইকেল চেঞ্জ করার প্রসেসটাকে অনেক সময় পিডাব্লিউএম কন্ট্রোল বলা হয়, অর্থাৎ পালস উইথ মডুলেশন কন্ট্রোল বলা হয়। যেহেতু তুমি টি অনটাকে ভ্যারি করতেছো, টি অনটা কখনো ছোট হবে কখনো বড় হবে, এই টি অন টাইমটা চেঞ্জ হওয়ার সাপেক্ষে যে ভ্যারিয়েশন, যে মডুলেশন, সেই মডুলেশনটাকে পালস উইথ মডুলেশনও বলে। এখন পালস উইথ মডুলেশনের সাথে সাথে কিছু ফিল্টারিং কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়। এই ফিল্টারিং কম্পোনেন্ট গুলা পুরো প্রসেসটাকে স্মুথলি রান করে থাকে। তো আমাদের এল থাকবে, সি থাকবে, ডায়োড থাকবে, সুইচ থাকবে, অর্থাৎ ইন্ডাক্টর, ক্যাপাসিটর, সুইচ আর ডায়োড, এই চারটা হচ্ছে গিয়ে মেইন কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলা দিয়ে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার তৈরি হয়। এখানে চারটা টপোলজি আছে, বাক কনভার্টার, একটা হচ্ছে বুস্ট কনভার্টার, একটা হচ্ছে বাক বুস্ট কনভার্টার, আর একটা হচ্ছে চুক কনভার্টার। তোমরা এই যে স্লাইডে দেখতেছো, চারটা বেসিক টপোলজি, বাক বুস্ট এন্ড চুক। আচ্ছা, সি এর উপরে কিন্তু একটা হ্যাশ মার্ক আছে, এটা একটা স্পেশাল সাইন, এটা নর্মাল সি না। যাই হোক, আমরা যখন আলোচনা করব তখন এটার ডিটেলস এ যাব। এখন চারটা টপোলজির মধ্যে প্রথম কনভার্টারটা হচ্ছে বাক কনভার্টার, এটা ভোল্টেজ স্টেপ ডাউন করে। তোমার ইনপুট ভোল্টেজ হচ্ছে বাক কনভার্টারে আউটপুট ভোল্টেজটা সবসময় কম হবে। যদি কখনো কম ভোল্টেজ দরকার হয় আমাদের ইনপুটের চেয়ে, তাহলে আমরা বাক কনভার্টার ইউজ করব। যদি কখনো আউটপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজটা বেশি দরকার হয়, তাহলে বুস্ট কনভার্টার ইউজ করতে হবে। আর যদি ভোল্টেজের লিমিট না থাকে, অর্থাৎ ইনপুট একটা ভোল্টেজ 12 ভোল্ট, কিন্তু আমার দরকার 0 ভোল্ট থেকে 24 ভোল্ট, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, সেক্ষেত্রে রেগুলেট করার জন্য আমরা বাক বুস্ট ইউজ করব। এটা দুইটাই করতে পারে, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কম ভোল্টেজ দিতে পারে, বেশি ভোল্টেজও দিতে পারে। চুক কনভার্টারও বাক বুস্টেরই আরেকটা ফর্ম, এটাও সাপ্লাই হচ্ছে বেশি বা কম, দুই রকম ভোল্টেজই দিতে পারে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা বাক কনভার্টার নিয়ে আলোচনা করতেছি, এখন শুরু হচ্ছে বাক কনভার্টারের ডিজাইন। এখানে যেই ফিগারটা দেখা যাচ্ছে, সেই ফিগারটা হচ্ছে কি একটা বাক কনভার্টারের ফিগার। এই বাক কনভার্টারের ফিগারে তোমরা দেখতেছো যে একটা আমাদের ডিসি সাপ্লাই আছে, এটা ফিক্সড ডিসি সাপ্লাই। আচ্ছা, এই এরপরে দেখা যাচ্ছে যে একটা সুইচ আছে, এই সুইচটা মেইনলি হয় তোমার বিজেটি হইতে পারে, মসফেট হইতে পারে, আইজিবিটি হইতে পারে, এর যে কোনো একটা দিয়ে এখানে সুইচিংটা করা হবে। তারপর এখানে একটা ডায়োড, তারপর একটা ইন্ডাক্টর, আর পরে আর হচ্ছে কি আমাদের লোড, আর সিটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর।
ফিল্টারিং ক্যাপাসিটর আউটপুটে দেয়া থাকে। আচ্ছা, তাহলে এই কনফিগারেশনটার নাম হচ্ছে গিয়ে বাক কনফিগারেশন। এটা একটা স্টেপ ডাউন কনভার্টার, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজ, এখানে লো পাওয়া যাবে। আচ্ছা, ডিসক্রিপশন তো বললাম। এখন এই সার্কিট গুলোর ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো আমরা ডিরাইভ করি, সেই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কন্টিনিউয়াস কারেন্ট মোড অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ ইন্ডাক্টরে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা সবসময় পজিটিভ। এই যে আইএল কারেন্টটা দেখতেছো, এই কারেন্টটা সবসময় পজিটিভ, এই কারেন্টটা কখনো জিরো হয়ে যায় না, জিরো মানে জিরোর নিচে যায় না, হয়তো একেবারে টার্মিনাল পয়েন্টে জিরো হইলেও হতে পারে, কিন্তু এই কারেন্টটাকে অলওয়েজ পজিটিভ ধরে নিয়ে পুরা ইকুয়েশন গুলাকে ডিরাইভ করা হবে। এই মোডটাকে বলে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। তো পুরা সব ডিরাইভেশন গুলা এই এই অ্যাজাম্পশনটার উপর বেস করে আছে। আচ্ছা, এখন এই সুইচটা অপারেট করা হবে, এটা একটা ধরে নিলাম একটা মসফেট, সেই মসফেটটাকে অপারেট করা হবে হচ্ছে গিয়ে অন অফ সুইচ, কখনো অন থাকবে কখনো অফ থাকবে, কখনো অন থাকবে কখনো অফ থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা হবে অনেক হাই ফ্রিকোয়েন্সি, সামথিং কিলো হার্টজ লেভেলে, 10 কিলো হার্টজ হতে পারে, 20 কিলো হার্টজ হতে পারে, 50 কিলো হার্টজ হতে পারে। তো খুব হাই ফ্রিকোয়েন্সিটা এটা সুইচ অন এবং সুইচ অফ হইতে থাকে, এবং এই সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মধ্যবর্তী সময়ে এই সার্কিটটার ভিতরে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোর মধ্যেই আমাদের বাক অপারেশনের থিওরি রয়ে গেছে। তাহলে দেখি যে এটা কিভাবে বাক অপারেশনটা করতে পারে। তার আগে আবার স্মরণ করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে একটা ভোল্টেজ, একটা ইন্ডাক্টর, এখানে মেইন কম্পোনেন্টটা হচ্ছে ইন্ডাক্টর, মূল কাজটা করতেছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের একটা প্রপার্টি আবার বলে নেওয়া দরকার এখানে, সেটা হচ্ছে যে যদি পিরিয়ডিক কারেন্ট হয়, অর্থাৎ এটা একটা পিরিয়ডিক সাপ্লাই হয়, তাহলে কোন ইন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট পিরিয়ডিক হয় তাহলে তার অ্যাক্রসে অ্যাভারেজ ভোল্টেজটা হচ্ছে জিরো। ইন্ডাক্টরের অ্যাভারেজ ভোল্টেজ পিরিয়ডিক কারেন্টের জন্য জিরো হয়, অর্থাৎ ইন্ডাক্টর সবসময় এই সূত্রটাকে মেনে চলে। অ্যাভারেজ ভোল্টেজ ইন ইন্ডাক্টর VL, সেটা হচ্ছে যে তার যে ওয়েবফর্ম, সেই ওয়েবফর্মটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি টাইমের সাপেক্ষে একটা পিরিয়ড ধরে, এবং তাকে যদি তার টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করি, তাহলে সেই ওভারঅল কোয়ান্টিটিটা হবে জিরো। অ্যাভারেজ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ জিরো। এই যে রিলেশনশিপটা ইন্ডাক্টর সবসময় মেনটেন করে, সেই সেই রিলেশনশিপটাকে বলে ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অফ ইন্ডাক্টর। অর্থাৎ ভোল্টেজ এবং টাইমের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা এটা সবসময় মেনটেন করে। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, ভিএল, তার যদি একটা ওয়েবফর্ম থাকে, সেই ওয়েবফর্মটা ধরো উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, এটাকে যদি এক পিরিয়ড ধরে তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি পাবা এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ কে তুমি যদি টোটাল টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করো, অর্থাৎ এই যে এখানে টিটাকে দেখতেছো, এই টাইম পিরিয়ডটা টিটাকে দেখতেছো, তাহলে সেই সেই ওভারঅল কোয়ান্টিটিটা হবে হচ্ছে কি আমাদের জিরো। আচ্ছা, এখন এখন আমরা সার্কিটটায় আবার আসি। সার্কিট সুইচ অন হইলে কি হবে আর সার্কিট সুইচ অফ হইলে কি হবে, এই সার্কিটটা আবার ব্যাক করি। সার্কিট সুইচ অন হইল, তখন কি হবে? সার্কিট সুইচ অন হইলে সুইচটা শর্ট হিসেবে কাজ করবে, তো এই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। এখন দেখো যে
এই সুইচটা যদি অন থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ডায়োডের ক্যাথোডে আমাদের পজিটিভ সাপ্লাই আর অ্যানোডে হচ্ছে নেগেটিভ সাপ্লাই, সেক্ষেত্রে ডায়োডটা কি হবে বলতো? অফ থাকবে। ডায়োড অফ থাকবে, রাইট। তখন এইখানে আমরা ধরে নিতে পারি এখানে ওপেন সার্কিট, ডায়োডটা যদি ওপেন সার্কিট হয় তাহলে আমাদের পুরো কারেন্টটা এদিক দিয়ে আসবে, পুরো কারেন্টটা এসে ইন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো হবে, ফ্লো হওয়ার পরে আমাদের লোডের পোর্শনে যা যাওয়ার তা যা চলে যাবে। তাহলে সেই ছবিটা এখানে দেখা হইতেছে, যখন সার্কিট সুইচ অন থাকে তখন ডায়োড অফ, এই পুরো ভোল্টেজটাই ডায়োডের অ্যাক্রসে পাওয়া যায়। আর এখন তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ কি হবে? ইন্ডাক্টরের ভোল্টেজ সিম্পলি হবে সাপ্লাই ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা হচ্ছে গিয়ে লোডের অ্যাক্রসে ভোল্টেজ, রাইট? তো আমাদের VL আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VS মাইনাস V0 যখন সুইচ অন থাকবে। তখন এখন আমরা তো কন্টিনিউয়াসলি এটাকে সুইচ করতেছি, অন করতেছি, অফ করতেছি, অন করতেছি, অফ করতেছি। তো অফ কন্ডিশনে কি হবে? আবার আসি, অফ কন্ডিশনে কি হবে? সুইচ অফ, সুইচ অফ মানে হচ্ছে যে এখন এদিক দিয়ে কোনো কারেন্ট আসতেছে না, সাপ্লাইটা সোর্সটা আমার সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন ইন্ডাক্টরটার অ্যাকশন আসবে। ইন্ডাক্টর কি করছে? ইন্ডাক্টরের ভিতরে ইন্ডাক্টর অলরেডি কারেন্ট ফ্লো হওয়ার কারণে ইন্ডাক্টর তার ভিতরে কিছু এনার্জি স্টোর করে, স্টোর করা এনার্জিটা তখন ইন্ডাক্টর রিলিজ করা শুরু করবে। ইন্ডাক্টর যখন তার এনার্জি রিলিজ করা শুরু করবে তখন যেটা হবে যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে ইনস্ট্যান্টেনিয়াসলি কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করতে পারে না, এটা ইন্ডাক্টরের প্রপার্টি। ইন্ডাক্টর এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। বোঝা যাচ্ছে? ইন্ডাক্টর যখন তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে তখন এই ডায়োডটা তখন কন্ডাক্ট করবে, কারণ ইন্ডাক্টর তখন আবার ভোল্টেজটাও সুইচ হয়ে যাবে ইন্ডাক্টর একটা, অর্থাৎ ইন্ডাক্টরের পজিটিভ এখানে চলে আসবে, নেগেটিভ এখানে চলে আসবে। ইন্ডাক্টর নিজে তখন একটা সোর্স হিসেবে কাজ করবে, সোর্স হিসেবে কাজ করে ইন্ডাক্টর তার সাপ্লাই দেওয়া শুরু করবে, এবং সেই অবস্থায় ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায় তখন আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম। এই স্লাইডে নিচের দিকে যে ফিগারটা দেওয়া হয়েছে সেটা সুইচ অফ, সুইচ অফ থাকার কারণে এখানে কোনো এই সুইচটা ওপেন হিসেবে কাজ করবে। সুইচ ওপেন হিসেবে কাজ করার কারণে আমাদের ইন্ডাক্টরের সাপ্লাই তখন VL, ডায়োড তখন শর্ট হিসেবে কাজ করবে, ডায়োডের এখানে শর্ট দেওয়া হয়েছে। এখন দেখতেছো যে তখন আসলে ইন্ডাক্টরের ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ সেম হয়ে যাবে। যদি এই লুপে KVL অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবা যে VL সমান সমান হবে কি V0, তাই তো? যে আমাদের যে ওভারঅল লুপটা আছে এই V0 আর এখানে হচ্ছে আমাদের VL। সো যেহেতু ইন্ডাক্টরটা সেক্ষেত্রে ভোল্টেজ সাপ্লাই হিসেবে কাজ করতেছে, সেহেতু সাপ্লাই ভোল্টেজ আর লোডের ভোল্টেজ সেম হতো, আর লোড আর ক্যাপাসিটর তো প্যারালালে আছে, তাদের ভোল্টেজ সেম থাকতেই হবে। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা, এক হচ্ছে যে যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টরে এই ভোল্টেজটা থাকে, আর যখন সুইচ অফ থাকে তখন ইন্ডাক্টরের ভোল্টেজ হয়ে যায় V0। এখন এখন আমরা আসি যে তাহলে আমাদের অ্যাভারেজ ভোল্টেজ কত যখন সুইচ অন থাকে, ইন্ডাক্টরের অ্যাভারেজ ভোল্টেজ কত? সো আই থিঙ্ক সুইচ অন থাকলে সোর্স আর লোডের অ্যাভারেজ নাকি স্যার? ভোল্টেজ হচ্ছে এটা VS মাইনাস V0, ঠিক
ঠিক আছে, জি স্যার সুইচ অন আছে। এখন সুইচ অন থাকা অবস্থায় এটা কত টাইম ধরে সুইচ অন আছে? আচ্ছা, আমি ছবি একে দেখে বোঝানোর জন্য এই স্লাইডে সুইচ করে এখানে চলে আসবো। দেখো, যদি এটা ইন্ডাক্টরের ভোল্টেজ হয়, এই টোটাল টাইম পিরিয়ডটা কত? এই টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে? সুইচ করতেছি আমরা, অন করতেছি অফ করতেছি, এই টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে ক্যাপিটাল টি। যে টাইমটা সুইচ অন থাকে সেই টাইমটা হচ্ছে গিয়ে আমাদের টি অন ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে কি আমাদের ডি। মনে আছে সূত্র? আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড ফাইল? জি স্যার, মাস্টার হ্যাঁ, ওয়ার্ড ফাইল তো দেখা যাচ্ছে না, ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে না, প্রেজেন্টেশনটাই দেখতেছি। জি স্যার, প্রেজেন্টেশনটা দেখছি। আসছে এখন। আচ্ছা দেখো, টি অন ডিভাইডেড বাই টি এটা সমান সমান কি বলো? কেউ বলতে পারতেছো না? ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল, রাইট? ডিউটি সাইকেল স্যার। টি অন সমান সমান কি পাবো বলো? টি অন সমান সমান হচ্ছে ডি টাইমস টি, রাইট? টি অন সমান সমান হচ্ছে ডি টাইমস টি, এটা মাথায় রাখো। এখন আসো আমরা আবার স্লাইডে ফেরত যাই। দেখো তাহলে, এই যে এই টাইমটুকু তো অন টাইম, সুইচ সুইচ যদি এতটুকু টাইম ধরে সুইচ অন থাকে আর এতটুকু টাইম ধরে সুইচ অফ থাকে, তাহলে এই যে টাইমটা ধরে টি অন থাকবে সেটা হচ্ছে ডি টাইমস টি, রাইট? আর যে টাইমটা ধরে সে অফ থাকবে সেই টাইমসটা হচ্ছে গিয়ে এতটুকু টাইম, অর্থাৎ আমার এইখান থেকে এতটুকু। তাহলে এখন টি অন টাইম হচ্ছে গিয়ে ডি টাইমস টি, তাহলে টি অফ টাইমটাকে ডিউটি সাইকেল দিয়ে কিভাবে বলতে পারি? টি অফ টি মাইনাস ডিটি, টি মাইনাস ডি মাইনাস ডিটি, টি মাইনাস ডিটি মানে হচ্ছে 1 মাইনাস ডি টাইমস টি, ঠিক আছে? ব্র্যাকেটে 1 মাইনাস ডি টাইমস টি, রাইট? বুঝছো কি না?
অফ সমান সমান হবে টি মাইনাস ডিটি সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস ডি টাইমস টি। তাহলে এইটা এইটুক হচ্ছে আমাদের টি অন আর এইটুক হচ্ছে কি আমাদের টি অফ। টি অন মনে রাখবা ডি টাইমস টি আর টি অফ হচ্ছে ওয়ান মাইনাস ডি টি। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এইবার আসো আমরা আবার ফেরত যাই আমরা যেখানে ছিলাম। আমরা বের করতে চাচ্ছি হচ্ছে ইয়ে অ্যাভারেজ ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। যখন অন থাকে স্লাইড দেখা যাচ্ছে? স্লাইডটা মনে হয় একটু ফুল স্ক্রিন করলে ভালো হয়, লেখা ছোট ছোট তো। দেখো থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এখন দেখো যে টি অন যখন আছে তখন আমাদের ভোল্টেজ কত? ভিএস মাইনাস ভি নট। এই যে লেখার মধ্যে দেখো ভিএস মাইনাস ভি নট আর টি অন টাইমটা কত? ডিটি, রাইট? তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ যখন টি অন থাকে তখন এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে ভিএস মাইনাস ভি নট ইনটু ডিটি। আর যখন সুইচ অফ থাকে তখন ভোল্টেজটা কত? মাইনাস ভি নট। মাইনাস ভি নট, তখন ভিএল সমান সমান হচ্ছে গিয়ে মাইনাস ভি নট। তাহলে এই যে দেখো তখন যখন সুইচ অফ থাকে তখন ভোল্টেজটা হচ্ছে গিয়ে মাইনাস ভি নট আর তখন টি অফটা হচ্ছে ওয়ান মাইনাস ডি টাইমস টি, রাইট? জি স্যার। তাহলে টি অন এর এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টটুকু আর টি অফ এর এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টটুকু। তাহলে আমরা টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ পাইলাম। এইটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ ভোল্টেজ পাবো। কথা বুঝতে পারছো? এখন এই টি দিয়ে ভাগ করলে তো অ্যাভারেজ ভোল্টেজ সমান সমান যদি জিরো হয়, কারণ পিরিয়ডিক কারেন্ট যদি হয় তাহলে অ্যাভারেজ ভোল্টেজ সমান সমান জিরো হবে। নিচে টি দিয়ে ভাগ করা না করা একই কথা, কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের এই ভোল্টেজটুকু অর্থাৎ এই এই টার্মটা ভিএল সমান সমান এই টার্মটা সমান সমান কত হবে? আমাদের জিরো হবে, রাইট? এই টার্মটা যদি জিরো হয় তাহলে আমরা লাস্টে কি পাচ্ছি শেষ পর্যন্ত? তাহলে দেখো ভিএস ইনটু ডিটি মাইনাস ভি নট ডিটি মাইনাস ভি নট টাইমস টি প্লাস ভি নট ডিটি মাইনাস ভি নট ডিটি প্লাস ভি নট ডিটি এগুলা কাটাকাটি চলে যাবে। লাস্টে কি থাকবে আমাদের? লাস্টে থাকবে ভি নট টি সমান সমান হচ্ছে গিয়ে ভি নট টি। টি টি কাটা চলে গেলে শেষে আমরা এটা পেয়ে যাব ভি নট সমান সমান ভি এস ইনটু ডি। সিম্পল ক্যালকুলেশন, তোমরা একটু কাগজে কলমে করলেই বুঝতে পারবা। তো ওভারঅল আমরা কি পাইলাম আসলে? ভি নটটা কি বলো? লোড ভোল্টেজ। ভি নটটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ আর VS টা হচ্ছে কি আমাদের সাপ্লাই ভোল্টেজ আর D টা হচ্ছে কি ডিউটি সাইকেল। D এর মান সর্বোচ্চ কত হতে পারে আর সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ VS D D D এর মান 1 সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন 0। তাহলে যদি 0 হয় তাহলে আউটপুট ভোল্টেজ হবে 0 আর যদি 1 হয় তাহলে আউটপুট ভোল্টেজ হবে VS। অর্থাৎ ভি নট এর সর্বোচ্চ ভ্যালু হইতে পারবে ভিএস আর সর্বনিম্ন ভ্যালু হইতে পারবে জিরো। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটার আউটপুট ভোল্টেজটা ভিএস থেকে তার নিচে শূন্য পর্যন্ত কোন একটা ভোল্টেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই কারণে বাক কনভার্টারের বৈশিষ্ট্য হচ্ছে বাক কনভার্টার যে আউটপুট ভোল্টেজটা দেয় সেই আউটপুট ভোল্টেজটা হয় ইনপুটের সমান না হলে তার চেয়ে ছোট একটা ভোল্টেজ। ঠিক আছে, হচ্ছে কি বাক কনভার্টারের মেইন প্রসিডিউর। এখন যখন সুইচ অন থাকে এতক্ষণ যা বললাম সেই কথাগুলাই আবার এখানে ইকুয়েশন দিয়ে দেখা হয়েছে। যখন সুইচ অন থাকে তখন ডায়োড অফ থাকে,
এয়ার বোথে দিয়ে ভোল্টেজ ভিএস মাইনাস ভি নট হবে। এখন ভিএল সমান সমান ভিএস মাইনাস ভি নট সমান সমান হচ্ছে, যেহেতু এটা ইন্ডাক্টর ভোল্টেজ, ইন্ডাক্টর ভোল্টেজ হবে এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, ইকুয়েশন বুঝতেছো? তবে বুঝতেছো ইকুয়েশন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এল ডি এল ডি আই এল ওভার ডিটি এটাকে আমরা লিখতে পারি ভিএস মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এটা হচ্ছে এই সুইচ অন কন্ডিশন এই অবস্থাটা দ্বারা। ডিআইএল টাকে আমরা বলতে পারি চেঞ্জ অফ আইএল, তিন নম্বর লাইনে আসি, আর ডিটি টাকে আমরা বলতে পারি চেঞ্জ অফ ডিটি ডেল্টা টি। তাহলে ডিআইএল, আর যখন সুইচ অন থাকে তখন টাইমের চেঞ্জ আসলে কতটুকু হয়, টি অন টাইমটা হচ্ছে গিয়ে ডিটি, তাই না? ক্যাপিটাল ডি টাইমস ক্যাপিটাল টি, এটা সমান সমান আমরা বলতে পারি ভিএস মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল। তাহলে যখন সুইচ অন থাকে তখন আই ডেল্টা আই এল, এইটার ইকুয়েশন হবে ভিএস মাইনাস ভি নট বাই এল ইনটু ডি। আচ্ছা, এরপরে আসতেছে সুইচ অফ কন্ডিশন। সুইচ অফ কন্ডিশনের সার্কিট হচ্ছে গিয়ে ডান পাশের সার্কিটটা, অবস্থায় ডায়োড শর্ট থাকে, তখন ভিএল সমান সমান হচ্ছে মাইনাস ভি নট, যেহেতু এটা ইন্ডাক্টরের ভোল্টেজ, এটা এল ডিআই ডিটি সূত্র মেনে চলে। তাহলে ডিআইএল ওভার ডিটি সমান সমান হচ্ছে গিয়ে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা আইএল ওভার ডেল্টা টি। ডেল্টা টি কে আমরা বলতে পারি ওয়ান মাইনাস ডি টাইমস টি, কারণ এই টাইমটা হচ্ছে আমাদের টি অফ, সুইচ যখন অফ ছিল। তো ডেল্টা আইএল ওভার ওয়ান মাইনাস ডি টাইমস ক্যাপিটাল টি হচ্ছে গিয়ে মাইনাস ভি নট ওভার এল। এইখান থেকে যখন সুইচ অফ থাকে তখন সুইচ অফ কন্ডিশনে ইন্ডাক্টরের চেঞ্জ, ইন্ডাক্টরের কারেন্ট চেঞ্জ কতটুকু সেটার একটা ইয়ে পাওয়া যায়, ডেল্টা আইএল ওয়েন সুইচ ইজ ওপেন। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন একটু পরে আমরা ইউজ করব, সো এই দুইটা আমাদের কাছে থাকলো। এখন যে জিনিসটা বুঝলে বাক কনভার্টারের মেইন থিমটা বোঝা যায়, সেটা হচ্ছে যে এটার ওয়েবফর্ম গুলো, ওয়েবফর্ম গুলো ঠিক মতো আঁকতে শিখলে পুরো বাক কনভার্টারের বেশিরভাগ প্রবলেম সলভ করা যাবে। যদি 40 মিনিটের সময় ইয়ে কেটে যায় তাহলে আমি আবার জয়েন করতে করব, বুঝছো? তোমরা তখন আবার চলে আইসো। এখন দেখো যে ভিএল যেটা আমরা ওয়েবফর্ম আঁকতেছি, আচ্ছা ওয়েবফর্মের মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে যখন সুইচ অন তখন আমরা জানি যে ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ ভিএস মাইনাস ভি নট, এটা একটা পজিটিভ ভোল্টেজ। যখন সুইচ অফ তখন ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি নট, রাইট? তখন নেগেটিভ ভোল্টেজ, আবার সুইচ অন হইলো আবার সুইচ অফ হইলো, ভিএল এর ওয়েভফর্ম বোঝা গেছে। আচ্ছা, ভিএল পজিটিভ মানে হচ্ছে যে এই আইএল এর স্লোপটা পজিটিভ থাকবে তত সময় ধরে, রাইট? যেহেতু ভিএল সমান সমান এল ডিআই ডিটি, তাহলে এই সময়টা ধরে আইএল টা পজিটিভ, স্লোপ পজিটিভ। যখন ভিএল নেগেটিভ হয়ে গেল তখন আইএল এর স্লোপ নেগেটিভ হয়ে গেল, আবার ভিএল পজিটিভ স্লোপ পজিটিভ, ভিএল নেগেটিভ স্লোপ নেগেটিভ, এটা তাহলে আমাদের আইএল এর কারণ। তাহলে আইএল বাড়তেছে কমতেছে এইটাই হচ্ছে গিয়ে ডেল্টা আইএল। এই যে কার্ভটা আমরা পাইলাম আইএল এর, এইটার একটা অ্যাভারেজ ভ্যালু আছে। হ্যাঁ, এই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে কি, এটা ডিসি ভ্যালু। আর এই যে এটা যে উঠানামাটা, নেগেটিভ সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানে যাচ্ছে, আবার একটা সর্বনিম্ন মানে আসতেছে, আবার একটা সর্বোচ্চ মানে যাইতেছে, এই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা আইএল।
কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখানে একটা কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা হচ্ছে যে এখানে যে অ্যাজাম্পশনটা করা হয়েছে, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমাদের লোড কারেন্টটা পিওর ডিসি, লোড কারেন্টের মধ্যে অর্থাৎ যে আরটা আছে আমাদের এখানে, যে লোডটা লাগানো আছে, এই লোডের ভিতরে কারেন্টের কোনো ভ্যারিয়েশন নাই, অর্থাৎ কারেন্টের কোনো এসি কম্পোনেন্ট আমাদের এই লোডের ভিতরে যায় না কারেন্টের। এই কারণে আই এল, পাশের ইকুয়েশনটা দেখো, আই এল যেটা অর্থাৎ অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট যেটা, এখানে দুইটা জিনিস খেয়াল করবা, একটা হচ্ছে যে কিছু জিনিস ইয়ে দিয়ে লেখা হয়েছে, স্মল লেটার দিয়ে লেখা হয়েছে, আবার কিছু জিনিস ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে। যে যে টার্ম গুলো স্মল লেটার দিয়ে লেখা হয়েছে সেই টার্ম গুলোর মধ্যে এসি ডিসি দুইটাই থাকতে পারে, কিন্তু যে যে কম্পোনেন্ট গুলাকে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে বুঝতে হবে যে নর্মালি তারা হচ্ছে ডিসি, ডিসি কম্পোনেন্ট। এখন যখন স্মল আই এল লেখা হয়েছে তার মানে হচ্ছে যে এখানে এসি ডিসি দুইটাই আছে, আর যখন ক্যাপিটাল আই এল লেখা হয়েছে তার মানে হচ্ছে যে এটা অ্যাভারেজ কারেন্ট অফ ইন্ডাক্টর। অ্যাভারেজ কারেন্ট অফ ইন্ডাক্টর মানে এই ডিসি ভ্যালুটা, এই যে ডট ডট দিয়ে যে ডিসি কারেন্টটা দেখানো হয়েছে সেই ডিসি কারেন্ট। এই ক্যাপিটাল আই এল হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের ডিসি ভ্যালু, এই ইন্ডাক্টরের ডিসি কম্পোনেন্ট পার্টটা পুরাটাই চলে যায় হচ্ছে গিয়ে আমাদের লোডের ভিতর দিয়ে, আর এসি কম্পোনেন্ট ইন্ডাক্টরের যে এসি পার্ট সেই এসি পার্টটা চলে যায় আমাদের ক্যাপাসিটরের ভিতর দিয়ে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে ইন্ডাক্টরের ডিসি কম্পোনেন্ট সমান সমান হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট সেটা সমান সমান হচ্ছে যে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আর, এই অ্যাভারেজ এই ভি নটটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, আর আরটা হচ্ছে কি আমাদের লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন এই ক্যাপিটাল এই আইএল টা যে ভ্যারিয়েশন হচ্ছে, এই আইএল টার একটা ভ্যালু আছে হচ্ছে কি আই ম্যাক্স সর্বোচ্চ ভ্যালু, আর একটা হচ্ছে আই মিন সর্বনিম্ন ভ্যালু। আই ম্যাক্স টাকে আমরা কি বলতে পারি, আই ম্যাক্স টাকে আমরা বলতে পারি আই এল অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু প্লাস ডেল্টা আই এল, এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত ডিফারেন্স, সেই ডিফারেন্স ডিভাইডেড বাই টু। তাহলে অ্যাভারেজ এর সাথে ডেল্টা আই এল ডিভাইডেড বাই টু করলে সর্বোচ্চ ভ্যালু পাবো, আই এল টা হচ্ছে ভি নট বাই আর, আর ডেল্টা আই এল এর মানটা আমরা পাবো একটু আগে যেই সার্কিট দুইটা দেখছি সেখান থেকে, এইখান থেকে ডেল্টা আই এর মানটা মানটা নিয়ে আসছে ভি নট ওভার এল ওয়ান মাইনাস ডি টাইমস টি। তাহলে ভি নট ওভার এল ওয়ান মাইনাস ডি টাইমস টি টা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা আই এল, এইখান থেকে আই ম্যাক্স এর একটা ইকুয়েশন পাবা। সিমিলারলি আই মিনিমাম হচ্ছে আই এল মাইনাস ডেল্টা আই এল ডিভাইডেড বাই টু, তো আই এল থেকে অ্যাভারেজ ভ্যালু থেকে ডেল্টা আই এল বাই টু কে যদি মাইনাস করো তাহলে তোমরা আই মিন এর একটা ভ্যালু পাবা। এগুলো হচ্ছে গিয়ে ইন্ডাক্টর ভিতরে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। আচ্ছা, এবার আসো আই সি এর কার্ভ। আইসি হচ্ছে গিয়ে ক্যাপাসিটর ভিতর দিয়ে কারেন্ট, যেটা ধরে নিছি আমরা সেটা হচ্ছে যে লোডের অ্যাক্রসে অ্যাভারেজ কারেন্ট ফিক্সড। সো লোডের অ্যাক্রসে অ্যাভারেজ কারেন্ট যদি ফিক্সড থাকে ডিসি কম্পোনেন্টটা পুরোপুরি লোডের ভিতর দিয়ে চলে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে এসি, এসি কম্পোনেন্টটুকুই আমাদের ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হবে। এখন এই যে এখানে যেই এসি পার্টটা ভ্যারিয়েটা দেখতেছো সেই পার্টটুকুই আমাদের আইসি হিসেবে পাওয়া যাবে, যেটা শূন্যের উপরে এবং নিচে ভ্যারি করতে থাকে। ঠিক আছে, আর এটা হওয়াটাই উচিত, কারণ হচ্ছে যে ক্যাপাসিটরের ভিতর দিয়ে তো কোনো ডিসি কারেন্ট ফ্লো হবে না, রাইট? ক্যাপাসিটর ডিসি কে ব্লক করে দিবে, ফলে ক্যাপাসিটরের ভিতর দিয়ে শুধু এসি কম্পোনেন্টটুকুই ফ্লো হবে, ডিসি পার্টটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হবে না। তো আই এল এর এসি পার্ট টুকু এই দিক দিয়ে চলে যাবে আর ডিসি পার্ট টুকু আমাদের রেজিস্টারের ভিতর দিয়ে চলে যাবে। এখন আই এস এর ওয়েব ফর্মে আসে, আই এস এর ওয়েব ফর্ম এরকম হওয়ার কারণ কি, আই এস টা কি
সাপ্লাই আমাদের সোর্সের কারেন্ট আচ্ছা আইএস এর জন্য তাহলে আমরা এখানে আসি এই ফিগারে আসি যখন সুইচ অন থাকে তখন আসলে সোর্স থেকে কারেন্ট আসে আর যখন সুইচ অফ থাকে তখন দেখো সুইচ তো ওপেন তাহলে সুইচ সোর্স থেকে কোনো কারেন্ট আসবে না রাইট তাহলে সুইচ অফ থাকলে সোর্স কারেন্ট জিরো এখন সুইচ অন থাকলে সোর্স কারেন্টটা আসলে কি সোর্স কারেন্টটা সুইচ অন থাকলে সোর্স কারেন্টটা সিম্পলি আইএল যা সোর্স কারেন্ট তাই রাইট সো এই দেখো আইএল যা সুইচ অন থাকা অবস্থায় সোর্স কারেন্ট ঠিক হুবহু সেরকমই হবে দেখতে শূন্য থেকে ডিটি পর্যন্ত আইএল যেরকম আইএস টা সেরকমই হবে আর ডিটি থেকে টি পর্যন্ত যেহেতু সুইচ অফ সেহেতু সোর্স কারেন্ট হবে জিরো আবার সোর্স কারেন্ট আইএল কে ফলো করবে আবার জিরো হয়ে যাবে একইভাবে তোমাদেরকে আমি দুইটা জিনিস রেকমেন্ড করব একটা হচ্ছে গিয়ে ডায়োড এর ভিতর দিয়ে কারেন্ট কিরকম হবে এবং ডায়োড এর ভোল্টেজ কিরকম হবে সেটার ওয়েবফর্ম আঁকার জন্য চেষ্টা করব এই এই ফরম্যাটে তাহলে আরো সেই ক্ষেত্রে ডায়োড এর অ্যাক্রসে অ্যাভারেজ ভোল্টেজ কত এবং ডায়োড এর অ্যাক্রসে অ্যাভারেজ কারেন্ট কত সেটা বের করতে পারবা আর কোনো কিছুর অ্যাভারেজ বের করার একটাই সহজ উপায় সেটা হচ্ছে যে টোটাল টাইমের মধ্যে এটার যে পোর্শনটা আছে সেই পোর্শনটা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে টোটাল টাইমটা দিয়ে ভাগ করা কথা বুঝতে পারছো সেক্ষেত্রে আইএস এর অ্যাভারেজ ভ্যালু কত হবে কেউ বলতে পারবা আইএস এর আচ্ছা এটা আইএল এর সাপেক্ষে আসলে বের করতে হবে যাই হোক এটা তোমাদের টাস্ক রইলো তোমরা এটা বের করার চেষ্টা করবে যে আইএস এর অ্যাভারেজ ভ্যালুটা কত আচ্ছা ফাইনালি 5 মিনিটের মতো নিব ক্লাস তো শেষ করতেছি তাহলে দেখো এই যে আমরা যে আই মিনিমাম এর একটা ইকুয়েশন পাইলাম এই আই মিনিমামটা শুরুতে যেটা বলে নিছে সেটা হচ্ছে কি এটা কন্টিনিউয়াস কন্ডাকশন মোড কন্টিনিউয়াস কন্ডাকশন মোড মানে হচ্ছে যে ইন্ডাক্টরের কারেন্ট কখনো নেগেটিভ হবে না ইন্ডাক্টরের কারেন্ট যদি নেগেটিভ না হয় তাহলে সব সময় পজিটিভ হইতে হবে সর্বনিম্ন কত হইতে পারবে বলো মিনিমাম কারেন্ট সর্বনিম্ন যদি জিরো হয় তাহলে আমরা বলে নিতে পারি যে এটা কন্টিনিউয়াস মোডে আছে রাইট যেস তাহলে আই মিনিমাম সমান সমান জিরো বসাইলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা হচ্ছে কি কন্টিনিউয়াস মোডের শর্ত এর চেয়ে কম হয়ে গেলে এটা হচ্ছে বাউন্ডারি কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এর বাউন্ডারি হচ্ছে গিয়ে এটা এর চেয়ে যদি কম হয়ে যায় কারেন্ট তাহলে ডিসকন্টিনিউয়াস মোডে চলে যাবে তো আই মিন সমান সমান জিরো বসাইলে আই মিন এর যে ইকুয়েশনটা আছে সেটা জিরো বসাইলে আমরা এখান থেকে এল মিনিমাম একটা ভ্যালু পাই এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবে এই ইকুয়েশনে এল মিনিমামটা হচ্ছে গিয়ে ন্যূনতম ইন্ডাক্টর যে ইন্ডাক্টেন্সের যে ভ্যালুটা থাকলে আমাদের কারেন্টটা কন্টিনিউয়াস থাকবে ইন্ডাক্টরের ভিতরে এর চেয়ে যদি কম মানের ইন্ডাক্টর ইউজ করো তাহলে তোমাদের ওই কারেন্টটা কন্টিনিউয়াস থাকবে না ওইটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে আমাদের এই ডেরিভেশন গুলো তখন আর এভাবে কাজ করবে না তো তোমাদের যে প্রজেক্টটা দেয়া হয়েছিল সেই প্রজেক্টটার জন্য যে ইন্ডাক্টর চুজ করতে হবে সেই ইন্ডাক্টরের মানটা এই এই সূত্র থেকে বের করতে হবে কন্টিনিউয়াস মোডে কাজ করার জন্য আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডান পাশের ইয়েতে আসি অংশে আসি পাওয়ার যদি আমাদের কম্পোনেন্ট গুলোর অ্যাক্রসে কোনো পাওয়ারের লস না হয় তাহলে আমরা ধরতে পারি যে ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার সো VSIS সমান সমান V নট I নট সেখান থেকে আমরা বলতে পারি যে V নট ওভার VS সমান সমান IS ওভার I নট এখন V নট ওভার VS সমান সমান তো আবার পেয়ে গেছি D সো IS ওভার I নট সমান সমান হচ্ছে গিয়ে D মানে ডিউটি সাইকেল সো IS সমান সমান হচ্ছে গিয়ে D টাইমস I নট অর্থাৎ ভোল্টেজ যেভাবে ডিউটি সাইকেল কে ফলো করে যদি আমাদের কনভার্টারটা লসলেস হয় তাহলে কারেন্টটাও সেভাবে ফলো করে এবং এই ইকুয়েশনটা দেখলে কোনটা কিসের ইকুয়েশন মনে পড়ে বলো তো
ট্রান্সফরমার একটা বাক কনভার্টার একটা ট্রান্সফরমারের ইকুয়েশনকে মেইনলি ফলো করে, এজন্য এটাকে অনেক সময় ডিসি ট্রান্সফরমারও বলা হয়। অর্থাৎ বাক কনভার্টারে ভোল্টেজটা কম হয় আবার আউটপুট কারেন্টটা বেশি হয়। আচ্ছা লাস্ট যেটা সেটা হচ্ছে যে আমরা ক্যাপাসিটরের কারেন্টকে, ক্যাপাসিটরের একটা ইকুয়েশন আছে এখানে, মানে ক্যাপাসিটরের কারেন্টের যে ওয়েবফর্ম সেই ওয়েবফর্মটা দেখতেছে এখান থেকে, সেই ওয়েবফর্মটাকে এখানে নিয়ে আসলাম। সেই ওয়েবফর্মটাকে এখানে নিয়ে আসার পরে দেখতেছি যে ক্যাপাসিটরের কারেন্টটা ওঠানামা করতেছে। ক্যাপাসিটরের কারেন্টটা ওঠানামা করলে আউটপুট ভোল্টেজ যেটা হওয়া উচিত, আউটপুট ভোল্টেজ একটা ফিক্সড ভ্যালু, কিন্তু আউটপুট ভোল্টেজটা ফাইনাইট ক্যাপাসিট্যান্সের জন্য ঠিক একটা ফিক্সড ভ্যালু হয় না, একেবারে কনস্ট্যান্ট থাকে না, এটা আসলে কিছুটা ওঠানামা থাকে। এই ওঠানামাকে আউটপুট ভোল্টেজ রিপল বলে। এই যে এখানে আউটপুট ভোল্টেজ ভি নটের যে ওঠানামা দেখতেছো, এই ওঠানামাটা পরিমাণটাই হচ্ছে গিয়ে এটার একটা অ্যাভারেজ ভ্যালু আছে, যে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভি নট, আর যে আপ এইটা যে ওঠানামা অর্থাৎ রিপল, সেই রিপলটাকে আমরা বলতেছি ডেল্টা ভি নট। এখন এই রিপলের পরিমাণটার সাথে ক্যাপাসিটরের কারেন্টের বা অন্যান্য টার্মগুলোর একটা সম্পর্ক বের করতে চাই। সেই সম্পর্ক বের করার জন্য ধরে নিলাম ক্যাপাসিটরের কারেন্ট যখন পজিটিভ থাকে তখন এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, তাই তো? আচ্ছা এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি আমাদের কতখানি চার্জ ক্যাপাসিটর জমা করে রাখছে পজিটিভ হাফ সাইকেলে সেটার পরিমাণ, অর্থাৎ আর এই চার্জের সূত্র হচ্ছে কিউ সমান সমান সি ভি নট। তাহলে ডেল্টা কিউ সমান সমান হবে সি ডেল্টা ভি নট, কিউ সমান সমান সি ভি, ক্যাপাসিটরের যে সূত্র সেই সূত্র থেকে পাওয়া গেছে। তাহলে ডেল্টা ভি নট সমান সমান হবে ডেল্টা কিউ বাই সি। আচ্ছা ডেল্টা কিউটা কি? ডেল্টা কিউটা হচ্ছে যে এই টাইমের মধ্যে কারেন্টের, কারেন্টের সূত্র মনে করার চেষ্টা করো, I সমান সমান কিউ ওভার টি, রাইট? এটা একটা কারেন্ট, এটা হচ্ছে গিয়ে কিউ ওভার টি। তাহলে আমাদের এইটা হচ্ছে গিয়ে এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের চার্জের পরিমাণ। এখন এই এরিয়াটা আমরা বের করতে চাই, এরিয়াটা, এরিয়ার সূত্র কি? ট্রায়াঙ্গেল এরিয়ার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ডেল্টা কিউ সমান সমান হচ্ছে হাফ, ভূমিটা হচ্ছে গিয়ে টি বাই টু। ক্যাপাসিটর হাফ হাফ সাইকেল ধরে অন থাকে, হাফ সাইকেল ধরে অফ থাকে। তাহলে টি বাই টু সমান সমান হচ্ছে আমাদের ভূমি, আর উচ্চতাটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের কারেন্টের চেঞ্জ, চেঞ্জটা তো আমরা জানি ডেল্টা আই এল, ডেল্টা, কারণ ইন্ডাক্টরের এসি পার্ট টুকুই ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তো ডেল্টা আই এল ভাগ দুই, এইটুকু হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এই সবকিছু গুণ করে এই টার্মটা পাইলাম। এখান থেকে ডেল্টা ভি নট সমান সমান কি ব্যাপার, ডেল্টা ভি নট এর ইকুয়েশনে বসাইলে ডেল্টা কিউ সমান, ডেল্টা কিউ এর মানটা ডেল্টা ভি নট এর ইকুয়েশনে বসাই দিলে আমরা ডেল্টা ভি নট সমান সমান এই টাইপের একটা ফর্মুলা পাইলাম। সেই ফর্মুলাটা এখানে আবার লেখা হয়েছে। এখন দেখো ডেল্টা ভি নট, ডেল্টা আই এল এর কিন্তু সূত্র অলরেডি আমরা জানি, ডেল্টা আই এল এর সূত্র কি ফেরত চাই? ডেল্টা আইএল সমান সমান হচ্ছে ভি নট ওভার এল ওয়ান মাইনাস ডিটি অথবা ভিএস মাইনাস ভি নট এল ডিটি, এগুলো আমরা আগেই ডিরাইভ করে আসছি। সো ভি নট ওয়ান মাইনাস ডিটি, ডেল্টা আইএল এর জায়গায় এটা বসাই দিলাম, ডেল্টা আইএল এর জায়গায় এটা বসে তারপরে টি এর জায়গায় ওয়ান ওভার এফ বসাইলে আমরা ফাইনাল এই সূত্রটা পাবো। তাহলে যেটা বোঝা গেল যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজের ভ্যারিয়েশন বা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজের ভ্যারিয়েশন, পিক টু পিক যে রিপল, সেই রিপল সমান সমান হচ্ছে গিয়ে এটা ভি নট ওভার ভি নট, এটা হচ্ছে গিয়ে আমার আউটপুটের সাপেক্ষে রিপলটা কতখানি ভ্যারি হইতেছে সেটার পরিমাণ ওয়ান মাইনাস ডি এইচ সি স্কোয়ার। তাহলে যদি বলে দেয় যে আউটপুটের, আউটপুট ভোল্টেজের 1% থাকতে হবে, তার মানে এই রেশিওটা 1% থাকতে হবে, এই রেশিওটা 1% থাকতে হবে মানে এই রেশিওটা হচ্ছে গিয়ে 0.01 থাকতে হবে। যদি বলে যে আউটপুট রিপলটা
রিপল ভোল্টেজের আউটপুট ভোল্টেজের 1% এর ভিতরে থাকে। এইখান থেকে সি এর একটা সূত্র পাওয়া যায়, যে সূত্রটা আমাদেরকে আউটপুট ভোল্টেজ রিপলের সাপেক্ষে একটা মিনিমাম মানের রিপল মেইনটেইন করতে হলে কত মানের ক্যাপাসিট্যান্স আমাদেরকে ইউজ করতে হবে, সেই ক্যাপাসিট্যান্সের পরিমাণটা এই সূত্র থেকে বের করা যায়। তাহলে তোমাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে যে রিপলের পরিমাণ দেয়া আছে সেই রিপলের পরিমাণ থেকে মিনিমাম ক্যাপাসিট্যান্সের ভ্যালু তোমরা এই সূত্র থেকে বের করতে পারো। এই হচ্ছে আমাদের বাক কনভার্টারের ওভারঅল ডিজাইন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারো, আর এটা রেকর্ড করে রাখতেছি, মানে রেকর্ড করা হয়ে গেছে, রেকর্ডেড ইয়াটা তোমাদেরকে পরে আমি দিয়ে দিব লেকচারটা। স্যার স্লাইডটা কি দিয়ে দিবেন? হ্যাঁ স্লাইড দিয়ে দিব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো। ঠিক আছে, আর নেক্সট ক্লাসের জন্য পরে আমি জানাই দিব আর কি, তোমাদের গ্রুপে জানাই দিব। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।